নির্মল মিশন বাংলার মিশনকে সামনে রেখে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ওপর জোর দিল জলপাইগুড়ি পৌরসভা। এদিন পৌর কর্মী বিভিন্ন ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছিল। শহরকে নোংরা আবর্জনা থেকে মুক্তি করতেই এই উদ্যোগ। নির্মল মিশন বাংলার মিশনকে সামনে রেখে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ওপর জোর দিল জলপাইগুড়ি পৌরসভা। এদিন পৌর কর্মী বিভিন্ন ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করলেন পৌর আধিকারিকরা। শহরকে নোংরা আবর্জনা থেকে মুক্তি করতেই এই উদ্যোগ। বাড়িতে ব্যবহৃত নোংরা আবর্জনা পৌরসভার দেওয়া নির্দিষ্ট বালতিতে ফেলার পরামর্শ দেওয়া হয়। পৌর কর্তৃপক্ষের দাবি, সবুজ ও নীল বালতি দেওয়া হয়েছে পৌরসভার প্রতিটি বাড়িতে। সকলে দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের বর্জ্য জমা হয়। সাধারণ একটি গৃহস্থ পরিবারে দু ধরনের বর্জ্য তৈরি হয়, ভিজে বর্জ্য ও শুকনো বর্জ্য। শুকনো বর্জ্য হলো পূর্ণ ব্যবহারযোগ্য বা পচন ধরে না এমন জিনিস, যেমন শিশি, প্লাস্টিকের ব্যাগ, কাঠের জিনিস। অন্যদিকে ভিজে বর্জ্যের মধ্যে রয়েছে মাছের কাটা, মাংসের হাড়, সবজির অবশিষ্ট অংশ সহ বিভিন্ন জিনিস। এই বর্জ্যগুলো পৌরসভার দেওয়া পৃথক পৃথক দুটি বালতিতে রাখার পরামর্শ দেওয়া হয় এবং পৌরসভার ভ্যান বাড়ি বাড়ি গিয়ে নোংরা আবর্জনা সংগ্রহের সময় নির্দিষ্ট বালতিতে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে পৌর এলাকার নোংরা আবর্জনা মুক্ত হবে। এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের বার্তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং সহযোগিতায় আমরা আজকে একটা ক্যাম্পেইন করছি, যেটার বিষয় হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। নির্মল মিশন বাংলার অন্তর্গত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আজকের বিষয়। এবং আমরা জানি যে আজকে এই সলিড ওয়েস্ট অর্থাৎ দৈনন্দিন জীবনের যেগুলো গৃহস্থ বাড়ির সমস্ত আবর্জনা বা বর্জ্য পদার্থ বা আমরা যে নিয়মিত যেগুলো প্রতিটি ঘর থেকে বের হচ্ছে সেগুলো আজকে কি ভয়ানক আকার ধারণ করছে, এর জন্য আমরা এগুলো আগামীতে কীভাবে সুষ্ঠুভাবে এই আবর্জনা আমরা অপসারিত করতে পারবো আমাদের এই বসুন্ধরা থেকে, তার উদ্যোগেই আজকের আমাদের এই অনুষ্ঠান। এবং আমরা এখানে আমন্ত্রণ করেছি সলিড ওয়েস্ট অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, যাদের দ্বারা আমরা আগামীতে সচেতনতামূলক আমরা ব্যবস্থা করব, বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে কীভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিটি ঘরে পৃথকীকরণের ব্যবস্থা যেটা আমাদের হয়েছে, সবুজ বালতি এবং নীল বালতি দুটো বালতির মাধ্যমে আলাদা করে পচনশীল এবং অপচনশীল, প্রথম যেটা কাজ আমাদের পচনশীল এবং অপচনশীল দ্রব্যকে আলাদা করে সেটাকে প্রক্রিয়াজাত করে আমরা কীভাবে সার বা বায়োগ্যাস আমরা তৈরি করতে পারি বা যেগুলো অপচনশীল সেগুলোকে কীভাবে রিসাইকেল করে আবার কারখানায় নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আজকের আমাদের অনুষ্ঠানের বিষয়।